গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্ল্যাট। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিজানুর সাহেবের একটা ওয়াজ, এবং সেই ওয়াজটার যে শিরোনাম দেওয়া হয়েছে এখানে সেটা হচ্ছে জান্নাতের বাজার। তো জান্নাতের বাজার কেমন হয় সেটা আজকের ওয়াজে জানবো, এবং এর আগে কোনো দিন শুনিনি যে জান্নাতের বাজারে কী কী পাওয়া যায় বা জান্নাতের বাজার সম্পর্কেও শুনিনি, আজকে ফার্স্ট টাইম শুনবো। তো ভীষণ এক্সাইটেড, আশা করছি তোমরাও ভীষণ জানতে চাইবে যারা যারা জানো না, আবার যারা যারা জানো তারা দ্বিতীয়বার তৃতীয়বার যাই হোক কয়েকবার শুনবে। তো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো অরিজিনাল ভিডিও, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরও কথা হবে। আল্লাহ বলেন ওয়া লিবাসুহুম ফিহা হারির, জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক, রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে। আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি মিহি মিহি, সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে। দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি, সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে, যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আল্লাহু আকবার। দুনিয়ার বুকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে? কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে? দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে। ইউহাল্লাউনা ফিহা আসাইরা মিন যাহাব, দুনিয়ার বুকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবী, কিন্তু জান্নাতে ঢুকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে। স্বর্ণের কঙ্কন থাকবে, স্বর্ণের চুড়ি, স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে, প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। তার মানে খাবার খাইলেন, পান করলেন, চমৎকার পোশাক পরলেন, এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই? যাইবেন, ঘুরতে যাইবেন জান্নাতে? চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি। হুজুর, জান্নাতের ভেতরে আবার শপিং মল থাকবে কেমনে? প্রশ্ন আসতে পারে না? সহি মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে। এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের মতো হবে, যমুনা ফিউচার পার্ক, দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল, মালয়েশিয়ার মিড ভ্যালি, এগুলোর মতো হবে মনে হয়। কত বিশাল যে শপিং মল হবে, সহি মুসলিমের বর্ণনা, প্রতি শুক্রবারে ডানে বায়ে সামনে পেছনে সব জায়গা থেকে ভন ভন করে মৌমাছির মতো জান্নাতিরা ওই শপিং মলে শপিং করতে আসবে, ইচ্ছে মতো দেদারসে পোশাক কিনবে, ইচ্ছে মতো শপিং করবে, টাকা দেয়া লাগবে না, ক্রেডিট কার্ড লাগবে না, সুবহানাল্লাহ পড়েন, ইচ্ছে মতো শপিং করবে, দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান। আল কানাআতু মিনাল ইসলাম, অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ শুক্রিয়া করা, এটার নামই ইসলাম। অল্প খাও, অল্প পড়ো, অল্প জমাও, অল্পের ভেতরে বরকত ঢুকাই দিছে কে? অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে, এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না। অল্প খাবেন, অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিক ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়া, বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন, হারাম থেকে আমারে বাঁচিয়ে রাখেন, পড়েন আমিন। হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই? হারাম বেশি হলে এটাতে কোনো বরকত নাই, ঠিক কিনা বলেন তো? গরু খাওয়া হালাল না হারাম? কথা বলেন, কুকুর খাওয়া হারাম? প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু? গরু জবাই করে। কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন? গরু। আচ্ছা, জবাই হয় বেশি গরু, খাই বেশি গরু, কুকুর খাই না। গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা? একটা। কুকুর দেয় কয়টা? সাতটা আটটা, হিসাব নাই, কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো, দেদা আসছে দিচ্ছে। তো গাভী বাচ্চা দিল কম, কুকুরই বাচ্চা দিল বেশি। কুকুর কুকুরই খাই না, গরু গাভী কোপায়া খাই। এরপরও সারা বাংলাদেশের 56,000 বর্গ মাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি? এত খাইলাম, এত জবাই দিলাম, বাচ্চাও দিল কম, এরপরও নাকি গরু বেশি? কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরকত ঢুকাই দিয়েছে কে?
এজন্য হালাল খাবেন। জিহাদের ময়দানে যেই সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি ওয়াক্কাস, বিশ্বনবীরে বললেন, নবী উদুউ আল্লাহ আন ইয়াজআলানি মুস্তাজাবাদ দাআওয়া, ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যেন আমারে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে নেয়। মুস্তাজাবুদ দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে? বিশ্বনবী বললেন, ও সাদ, মুস্তাজাবুদ দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই, একটা টিপস তোরে আজকে আমি শিখাইয়ে দেই, এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। সাদ বলল, টিপসটা কি নবী? তাড়াতাড়ি বলেন। বিশ্বনবী বললেন, আতিমা তা আমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা নামাবি, যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয়। হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ, হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবি। এজন্য হালাল খেতে হবে, হালালে বরকত, হারামে কোনো বরকত নাই। জান্নাতে বিশাল শপিং মল থাকবে, এগুলো পৃথিবীর সিঙ্গাপুর, আমেরিকা, দুবাই, মালয়েশিয়া, ওই সমস্ত দেশে যে বিশাল শপিং মল, সুপার শপ, এগুলোর মতো নয়, বিশাল আকৃতির শপিং মল, যেগুলোর সাথে দুনিয়ার কোনো শপিং মলের তুলনাই হতে পারে না। চিল্লা এখন, ঠিক কিনা? আজকের বিষয় ছিল জান্নাতের বাজার, এবং সেখানে শুনলাম যে বড় বড় অনেক মানে শপিং মল থাকবে, যেখানে গিয়ে পুরোই শপিং করতে পারবে যারা জান্নাতি হবে তারা, এবং তার বদলে কোনো পয়সা টয়সা লাগবে না, টাকা পয়সা লাগবে না। সুতরাং যা খাটনি সব এখানেই করে যাওয়ার, এবং সেটা যদি হালাল লুপায় হয় বেস্ট, যদি নয় হতেই হবে, তবেই সে জান্নাতি হবে, এবং জান্নাতে গিয়ে তখন সে টাকা পয়সা ছাড়া যত খুশি শপিং করতে পারবে। আর এই ভিডিওটা শুরুতেই যেটা বলা হলো যে যারা জান্নাতি হবে তাদের সবুজ রেশমের জামা কাপড় পরিয়ে তারপর ঢোকানো হবে, এবং হাতে স্বর্ণের ব্রেসলেট দেওয়া হবে। তো সবুজ কাপড়টা তো জানি যে ইসলামে একটা পবিত্র মানা হয়, এবং যতটুকু জানি যে মহানবীর পছন্দের রং ছিল, সেই জন্যই এটাকে পবিত্র রং হিসাবে মানা হয় ইসলামে। তো আমি কতদূর সঠিক জানি না, তবে আমার যেটুকু শুনেছি মনে হলো বা জানি সেটুকুই বললাম। হ্যাঁ, মহানবীর পছন্দের একটা রং, সেই জন্য এটাকে পবিত্র মানা হয়, এবং সেইটা পরিয়েই কিন্তু জান্নাতে প্রবেশ করানো হবে। তবে স্বর্ণের ব্যাপারটা আমি জানতাম না, এবং রেশমের ব্যাপারটাও জানতাম না যে রেশম পরা যাবে না, কিন্তু রেশম আমার মনে হয় যে অনেকেই পরে, এবং স্বর্ণটাও কিন্তু গায়ে আমি অনেককেই দেখেছি, অনেক মুসলিম আছে যাদের আমি গায়ে কিন্তু স্বর্ণ দেখেছি। সাথে সাথে এই যে এটা যে হারাম সেটা কিন্তু জানতাম না, তো এটা প্রথম জানলাম এই ব্যাপারটা যে কেন হারাম সেটা এখানে বলা হলো না। তো যদি কারোর জানা থাকে অবশ্যই তোমাদের জানা থাকবে স্বর্ণ কেন হারাম সেটা একটু জানিও, ছেলেদের জন্য কেন হারাম, এবং পশম কেন হারাম, রেশম কেন হারাম। তো এই দুটো তোমরা একটু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। আর সাথে সাথে যেগুলো হালাল জিনিস বলা হলো, যে মাংস যেটা বলা হলো, তো কুকুর এবং গরুর কথাও বলা হলো, এবং সেখানে বলা হলো যে কুকুর প্রচুর জন্ম দেয়, তারপরেও মানে গরু হালাল, তারপরে বরকত দিয়েছে। আসলে কুকুরের প্রবলেমটা হয়ে যায় কি, 7-8টা বাচ্চা দেয় বটে, কিন্তু তার মধ্যে হয়তো দুটো একটাই বাঁচে, কারণ ছোটতেই প্রচুর কুকুর বাচ্চা মারা যায়, হয় রোড অ্যাক্সিডেন্ট হোক বা ইমিউনিটির জন্য হোক, বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কিন্তু আমরা দেখেছি কুকুরের বাচ্চা মারা যায়, সেটা সার্ভাইভ করতে পারে না। কিন্তু যেগুলো গৃহপালিত পশু সেগুলো কিন্তু দেখা যায় যে যারা পালন করছে তারা কিন্তু ভীষণভাবে তাদের যত্ন নেয়, তাদের ভ্যাকসিন দেওয়ানো, তাদের ওষুধ দেওয়া সমস্ত কিন্তু করা হয়, একটা মানুষের বাচ্চার মতোই তাকে কিন্তু লালন পালন করা হয়। ইভেন যে জায়গাটা থাকে সেটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হয়, খাবারের জন্য তাদের চিন্তা করা হয় যে কী খাবে, দুবেলা তিনবেলা কী খাচ্ছে সেটা নখদর্পণে রাখা হয়। কিন্তু কুকুর বা এই ধরনের যে সমস্ত জীবগুলো রয়েছে তাদের কিন্তু এইভাবে আমরা ট্রিট করি না, তারা রাস্তায় যা যেখানে যেটা পেলো নোংরা থেকে যা কুড়লো সেটাই খেয়ে ফেলে, এবং তার ফলে কী হয় তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কমে যায়, আর
মানে হয়তো বড় কুকুর হয়ে গেলে তখন হয়তো সার্ভাইভ যতটা করতে পারে, ছোট বাচ্চাগুলো কিন্তু সেটা সার্ভাইভ করতে পারে না। মায়ের দুধ খাওয়া ছাড়ার পর থেকেই যখন উল্টোপাল্টা জিনিস খাওয়া শুরু করে তখন কিন্তু এগুলো আস্তে আস্তে নিজেরাই মানে অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। তো এটা একটা কারণ যে সংখ্যাটা কেন বেশি নয়, বাড়া মানে কম। এবং গৃহপালিত পশুর ক্ষেত্রে কি হয় যে সন্তান মানে বাচ্চা দেওয়ানোর জন্য মানে বিভিন্ন উপায় রয়েছে, সেগুলো প্রয়োগ করা হয়। তো যাই হোক, ভীষণ ইম্পর্টেন্ট ছিল ভিডিওটা, এবং শুনলাম যে সেখানে যে শপিং মল হবে সেই শপিং মল এতটাই বড় হবে যে যমুনা ফিউচার পার্ক তো কিছুই না, এরকম ধর মানে প্রচুর যমুনা পার্ক নিয়ে তবে সেখানে শপিং মল হবে এবং সবাই মানে জান্নাতিরা উড়তে উড়তে সেখানে আসবে ভ্রমণের মতো। তো সেখান থেকে শপিং করবে এবং শপিং করে যে যার ইচ্ছা মতো খাওয়া দাওয়া করবে, যে যার ইচ্ছা মতো জামা কাপড় কিনবে, স্বর্ণালঙ্কার কিনবে, যা ইচ্ছা সেটা কিন্তু করতে পারবে। তো এই ছিল মোটামুটি ভিডিওর যে আইডিয়াটা, টপিকটা ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লেগেছে। যদি কিছু জানার থাকে মানে আমি যে প্রশ্নগুলো করেছি তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে জানাবে, এবং তোমাদের যে ভিডিওগুলো পছন্দ সেগুলোর লিঙ্ক অবশ্যই দেবে, আমরা নিয়ে আসবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য স্টে টিউনড।